ইভিএম নিউজের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আমি আমার প্রতিবেদন, আপনারা জানেন আমি এই মুহূর্তে কুস্তিতে আছি, দক্ষিণ চব্বিশ পরগনার কুস্তিতে। আমাদের এক দর্শক বন্ধু ইভিএম নিউজের, তার আমন্ত্রণে আমি আজকে কুস্তিতে এসেছি, সেখান থেকে একটা ছোট্ট প্রতিবেদন আপনাদের সামনে উপস্থিত করছি। এই মুহূর্তে আমার কাছে খবর এসেছেন কালীঘাটের কাকু, তিনি যদি কোনো টুইস্ট না দেন তাহলে আজকে তার ইডির যে দপ্তরে, সিজিও কমপ্লেক্সে তার যে হাজিরা দেওয়ার কথা, সেই হাজিরাতে তিনি যদি হাজিরাটাকে এড়িয়ে না যান তাহলে সেই হাজিরায় তাকে আজকে গ্রেপ্তারের সম্ভাবনা প্রবল, এটা আমরা সূত্র মারফত যা খবর পাচ্ছি। এবং এখনো পর্যন্ত জানি যে এই তিনটে কোম্পানির সঙ্গে, তিনটে কোম্পানির খোঁজ মিলেছে, লিপস অ্যান্ড বাউন্স বাদে আরও তিনটে কোম্পানি, যে তিনটে কোম্পানি থেকে, এটা অভিযোগ আমরা সূত্র মারফত যা খবর পাচ্ছি, যে তিনটে কোম্পানি থেকে প্রচুর টাকা লেনদেন হয়েছে এবং সেখান থেকে ব্ল্যাক মানিকে হোয়াইট করা হয়েছে, এই অভিযোগও আছে। এবং কয়লা পাচার, গরু পাচারের টাকা, এমনকি নিয়োগ দুর্নীতির টাকাও এই কোম্পানির মারফতে কার কার কাছে গেছে, কাদের কাছে, কোন প্রভাবশালীদের কাছে এই অর্থগুলো গিয়ে পৌঁছেছে, এইভাবে হোয়াইট করে টাকাগুলোকে পাঠানো হয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে তার কাছে প্রশ্ন থাকবে। তো এই প্রশ্ন নিয়ে কালীঘাটের কাকুর কাছে আজকে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদে পর কি হয় সেটার দিকে আমাদের নজর থাকবে এবং আমরা ইভিএম নিউজ আপনাদের কাছে এই আপডেট দিতে থাকবো।